আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামী ব্যাংক কিভাবে সুদমুক্ত লোন দেয়? ইসলামী ব্যাংকের লোন পেতে হলে কি করণীয়? ইসলামী ব্যাংকিং সিস্টেম বাংলাদেশে অনেক গবেষণার পর, এক্সপেরিমেন্টের পর চালু হয়েছে। অনেক ঘাত প্রতিঘাত ছিল, তা বিভিন্ন ঘাত প্রতিঘাত সহ এক্সপেরিমেন্ট, অনেক দীর্ঘ গবেষণার পর, ফিজিবিলিটি স্টাডি সহ অনেক সন্দেহ সংশয় নিয়ে বাংলাদেশ ইসলামী ব্যাংক যাত্রা শুরু করেছিল এবং ইসলামী ব্যাংক মানুষের আস্থা অর্জন করতে পেরেছিল এবং সফল হয়েছিল। অনেক সন্দেহ ছিল যে আসলে এই কনভেনশনাল ব্যাংকের প্রতিযোগিতার মধ্যে আসলে ইসলামী ব্যাংক বা এই ব্যতিক্রমী সিস্টেম সফল হতে পারবে কি না। শেষ পর্যন্ত কিন্তু সফল হয়েছে এবং মানুষের আস্থা অর্জন করতে পেরেছিল, মানুষ মেনে নিয়েছিল, এমনকি অন্য অন্য অনেক কনভেনশনাল ব্যাংকও ইসলামী ব্যাংকের দিকে ঝুঁকেছিল। মানে ইসলামী ব্যাংকিং একটা বিপ্লব ছোটোখাটো বাংলাদেশে হয়েছিল। কিন্তু ইদানিং আমরা দেখতে পাচ্ছি অনেকেই, আমি স্পষ্টভাবে নাম নিয়েই বলতে চাচ্ছি, এবি পার্টির লোকজন, সাবেক জামাতের কিছু লোকজন, এরা ইসলামী ব্যাংকের থিওরিজগুলোকে ডিমোরালাইজ করার চেষ্টা করছে। তারা প্রচারণা চালাচ্ছে, প্রমাণ করার চেষ্টা করছে যে ইসলামী ব্যাংক আদৌ সুদমুক্ত ব্যাংক নয়। বিভিন্নভাবে ইসলামী ব্যাংককে ডিমোরালাইজ করার চেষ্টা করছে। তো বিভিন্ন গোষ্ঠীর মধ্যে যে সন্দেহ সংশয় ঢুকিয়ে দেওয়া, এটা নিঃসন্দেহে কনভেনশনাল ব্যাংকিং বা ইন্টারেস্ট বেসড বা সুদী ব্যাংকের পক্ষে এক ধরনের ওকলাতি আমরা বলবো। কারণ ইসলামী ব্যাংকের বিকল্প তো আর ব্যাংকিং মুক্ত জীবন নয়, ইসলামী ব্যাংকের বিকল্প হচ্ছে সুদী ব্যাংক। অতএব তারা সুদী ব্যাংকের পক্ষে। তো নানান ধরনের প্রশ্ন বিভিন্ন সময়ে সমালোচকদের পক্ষ থেকে ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ছুড়ে দেওয়া হয়। এগুলোর জবাব যখনই যে বিষয়টা আসবে কিংবা এসেছে আমরা জবাব দিয়েছি। তা আমার কাছে ইদানিং বিভিন্ন বিষয়ে পর্যবেক্ষণ করে যেটা মনে হয়েছে, ইসলামী ব্যাংক নিয়ে জনগণের মধ্যে বা ইসলামপন্থীদের মধ্যে যে সন্দেহ সংশয় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তার মধ্যে সবচেয়ে বড় পয়েন্ট, বড় প্রশ্ন যে ইসলামী ব্যাংক কীভাবে সুদমুক্ত লোন দেয়। লোন দেয়া, ঋণ দেয়া, এটা আদৌ কি সুদমুক্তভাবে দেয়া সম্ভব? যারা লোন দেয় এরা আবার সুদমুক্ত ব্যাংক কীভাবে ফ্রি ফ্রি লোন দেয়? এটা কিন্তু একটা জটিল প্রশ্ন এবং অনেকের মধ্যে এই প্রশ্নের কারণে সন্দেহ সংশয় ঢুকে যায়। এটা আজকে ক্লিয়ার করব যে ইসলামী ব্যাংক কীভাবে সুদমুক্ত লোন দেয়। বিষয়টা বুঝতে হলে অনেকগুলো টার্মিনোলজি বুঝতে হবে, সুদ কি সেটা বুঝতে হবে, প্রফিট বা মুনাফা কি সেটাও বুঝতে হবে, প্রফিট এবং ইন্টারেস্ট মানে সুদ এবং মুনাফার মধ্যে পার্থক্যটাও বুঝতে হবে, এর সাথে সাথে লোন এবং ইনভেস্টমেন্টের মধ্যে পার্থক্য বুঝতে হবে। তাহলে বোঝা যাবে যে ইসলামী ব্যাংক আসলে কীভাবে সুদমুক্তভাবে লোন দেয়। সুদ বলতে, এখন সুদের তাত্ত্বিক আলোচনা বা একাডেমিক আলোচনা করছি না, আমি সিম্পলিফাই করছি। সুদ বলতে, সুদ আসলে টাকার উপরে যেটা হয়, এর মানে ঋণের উপরে, টাকার উপরে টাকা, এটা হচ্ছে সুদ। আর মুনাফা যেটা, প্রফিট যেটা, সেটা হচ্ছে আসলে ইনভেস্টমেন্ট করা হবে, সেখানে ব্যবসা বাণিজ্য করা হবে, পণ্যের সাথে সম্পর্কিত আর্থিক মোবিলিটির সম্পর্ক রয়েছে, এখানে অনেক কিছু চলে আসে। এর মানে সুদ হচ্ছে শুধু টাকার বিনিময়ে টাকা, আর মুনাফা হচ্ছে ব্যবসার সাথে সম্পর্কিত। এই বেসিক পয়েন্ট, এটা বোঝাটা জরুরি ইসলামী ব্যাংক সুদমুক্ত লোন কীভাবে দেয় সেটা বোঝার জন্য। এবং এর সাথে সাথে আরেকটা বিষয়, লোন দেয়া, ইসলামী ব্যাংক কোনো লোন দেয় না। আর প্রচলিত সিস্টেমে সুদমুক্ত লোন দেয়া ব্যাংকিং সিস্টেমে সম্ভব নয়। ইসলামী ব্যাংক এর জন্য লোন দেয় না, ইসলামী ব্যাংক ইনভেস্টমেন্ট করে, ইনভেস্ট করে। এখানে এই বিষয়টা স্পষ্ট হতে হবে যে ইসলামী ব্যাংক লোন দেয় না, ইসলামী ব্যাংক ইনভেস্ট করে। ইসলামী ব্যাংক সাধারণত ছয়টা সেক্টরে বেসিক্যালি তারা ইনভেস্টমেন্ট করে থাকে। তার মধ্যে মেইনলি যেগুলো, যে কোনো নতুন ফ্ল্যাট ক্রয় করা, নতুন বাড়ি ক্রয় করা, অথবা নতুন কোনো বাড়ি তৈরি করা, নতুন বাড়ি বা পুরাতন বাড়ি সংস্কার করা, বর্ধিত করা, পুরাতন কোনো বাড়ি ফ্ল্যাট ক্রয় করা, এই ফ্ল্যাট বা বাড়ি, হোম লোন, এটার সম্পর্কই সবচেয়ে বেশি। সেখানে সাধারণত হোম লোনের ক্ষেত্রে সর্বনিম্ন 20 লাখ টাকা, সর্বোচ্চ 30 লাখ টাকা পর্যন্ত, বিভিন্ন মেয়াদে, আরও বিভিন্ন কন্ডিশন হতে পারে চুক্তি অনুযায়ী, এভাবে দিয়ে থাকে। সেখানে গ্রান্টার লাগে, অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টস লাগে, আর অন্যান্য হালাল যে কোনো ব্যবসা বাণিজ্য, বিভিন্ন ইন্ডাস্ট্রি হতে পারে, কৃষি ব্যবসা হতে পারে, এগুলো তো ইসলামী ব্যাংক ইনভেস্ট করে। এই ইনভেস্টমেন্টটা কনভেনশনাল ব্যাংকের লোনের সাথে কিছুটা মিল আছে, বাট অনেক পার্থক্য রয়েছে। এখন এইভাবে, মানে আমি যদি একেবারে, যেহেতু সাধারণ দর্শকদের উদ্দেশ্যে আলোচনা করছি, একাডেমিক কোনো তাত্ত্বিক জটিলতা বা গভীরতা আমি যাচ্ছি না, আমি যদি সিম্পলিফাই করে একটা উদাহরণ দিয়ে, যে কনভেনশনাল ব্যাংকের লোন সিস্টেমটা হচ্ছে
একজন ব্যক্তিকে কনভেনশনাল ব্যাংক বা সুদী ব্যাংক 50 লক্ষ টাকা লোন দিবে, এবং 5 বছর পরে ধরলাম আর কি, 5 বছর পরে সুদ আসল সহ বিভিন্ন কিস্তিতে 60 লক্ষ টাকা আদায় করবে। এটা হচ্ছে কনভেনশনাল ব্যাংকের লোন সিস্টেম, সহজ উদাহরণ। এর বিপরীতে ইসলামী ব্যাংকের সিস্টেমটা হচ্ছে, এক ব্যক্তিকে 50 লক্ষ টাকা লোন দেবে এবং 5 বছর পর 50 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করবে যে কোনো একটা ব্যবসায় একজন ব্যক্তির সাথে সম্পর্কিত করে চুক্তি অনুযায়ী, এবং 5 বছর পরে 60 লক্ষ টাকা ওই ব্যক্তির কাছ থেকে বিভিন্ন মেয়াদের কিস্তিতে আদায় করবে। তো বিষয়টা কিন্তু অনেকটা একই রকম হয়ে গেল, কিন্তু ইসলামী ব্যাংকের সিস্টেমটা হচ্ছে 50 লক্ষ টাকা সরাসরি তার হাতে দিবে না, 50 লক্ষ টাকার তার ব্যবসার জন্য প্রয়োজনীয় পণ্য কিনে দিবে। এর মানে বিষয়টা এরকম, 1 লক্ষ টাকার পণ্য তারা 2 লক্ষ টাকায় বিক্রি করবে, শর্ত হচ্ছে টাকাটা 5 বছর পরে দিবে। এর মানে বাজারে যে দামের কারেন্ট প্রাইস কম, ওই পণ্যটা তার চেয়ে অনেক বেশি দামে ব্যাংক কর্তৃপক্ষ কিনে দেয় এবং সেটা ধীরে ধীরে শোধ করে। এই পার্থক্য হচ্ছে এইটা। তো এখন বিষয়টা অনেকে বলছে যে না, এটা তো এক ধরনের সূক্ষ্ম জালিয়াতি, এটা ইসলামের নাম দিয়ে এক ধরনের প্রতারণা, কারণ দুইটা তো একই হয়ে গেল। কিন্তু দুইটা এক নয়, এটার একটা উদাহরণ বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম কাজী ইব্রাহিম দিয়েছেন। তিনি বলেছেন যে ঘুরিয়ে খাওয়া, এই যে ঘুরিয়ে খেলে এটা জায়েজ হয়ে যায়। তিনি বিবাহের সাথে সম্পর্কিত করেছেন যে একটা মেয়েকে পছন্দ হলে তখন কোনো ধরনের নিয়মকানুন ছাড়া তার সাথে কোনো ধরনের সম্পর্ক স্থাপন করলে সেটা হারাম, কিন্তু একটু ঘুরিয়ে যদি সেটাকে লিগালাইজ করা হয় তখন সেটা বৈধ হয়ে যায়। বিষয় কিন্তু একই। তিনি এই সিস্টেমের সাথে ইসলামী ব্যাংকের ইনভেস্টমেন্ট এবং লোন সিস্টেম তুলনা করেছেন, বাট এটা কোনো যথাযথ অ্যানালজি বলে আমি মনে করছি না, কারণ বিবাহসাদের বিষয় আর ইসলামী ব্যাংকিংয়ের এই বিষয়টা এক নয়। এটা উদাহরণ, এটা সঠিক মনে করছি না। এটার সঠিক জবাব হচ্ছে, এখানে দেখতে হবে যে কনভেনশনাল ব্যাংক যে সিস্টেমে লোন দেয় এবং সেটা বিভিন্ন ইনস্টলমেন্টে আদায় করে, সেটা সুস্পষ্ট সুদ, এতে শোষণ হয়, এতে ওই লোনটার মিসইউজ হওয়ার সম্ভাবনা থাকে, এবং ওই ব্যক্তি ওই টাকাটা নিয়ে হালাল ব্যবসা করে না, হারাম ব্যবসা করে না, কী করে, তার সন্তানকে বিদেশ পাঠায় না, আদৌ কোনো ব্যবসা করে না, কী করে না, সে আবার ওই টাকাটা সুদে লাগায় গ্রামে, চক্রবৃদ্ধি সুদ খায় সেটা দিয়ে, এটা কোনো কিছু চেক করা সম্ভব নয় এবং তাদের নীতিমালায়ও নেই কনভেনশনাল ব্যাংকের সিস্টেমে। এ কারণে এটা এক ধরনের বৈষম্যমূলক সিস্টেম, এতে অর্থনৈতিক গতিশীলতা থাকে না, এতে বিভিন্ন ধরনের সমস্যা আছে, প্রতারণার সম্ভাবনা থাকে, এক পক্ষ ক্ষতিগ্রস্ত হয়, এর মাধ্যমে বিভিন্ন মিসইউজের সম্ভাবনা রয়েছে, এবং সেটা কিন্তু বাস্তবে হয়। কিন্তু ইসলামী ব্যাংকের যে সিস্টেমটা, এর মানে সরাসরি টাকা হাতে না দেয়া, পণ্য ক্রয় করে দেয়া, আরও বিভিন্ন লোন সিস্টেম আছে, হোম লোন বা এগুলোর সাথে, মানে মূল ভিত্তি হচ্ছে এটা, পণ্য ক্রয় দেওয়া, সরাসরি টাকা হাতে না দেয়া, এই যে সিস্টেমটা, এর মাধ্যমে প্রতারণার সুযোগ থাকে না, এর মাধ্যমে অর্থনৈতিক বৈষম্য তৈরি হয় না, এর মাধ্যমে সুদ যে কারণে হারাম করা হয়েছে সেই কারণগুলো এখানে সংগঠিত হয় না, এভাবে পণ্য ক্রয় করে দিলে ব্যবসা করতে বাধ্য, আর্থিক মোবিলিটি হতে বাধ্য, এবং সেটা সরি নীতিমালা মেনটেন করে ওই টাকা দিয়ে বা ওই পণ্য দিয়ে ব্যবসা বাণিজ্য করা হয় কি না সেটা শরীয় বোর্ডের মাধ্যমে সুপারভাইজ করা বা সেটা যাচাই করারও সুযোগ থাকে, কিন্তু কনভেনশনাল ব্যাংকের মাধ্যমে সেটা সম্ভাবনা থাকে না। মূল বিষয় হচ্ছে যে হ্যাঁ, ইসলামী ব্যাংক এখানে ঘুরিয়ে খায়, এটাকে লিগালাইজ করে, যেহেতু সরাসরি টাকার লেনদেন করা বা টাকার বিনিময়ে টাকা নেওয়া জায়েজ নেই, এই কারণে তারা পণ্যটাকে শো হিসাবে দেখে। এই যে ঘুরিয়ে খাওয়া, এই ঘুরিয়ে খাওয়ার মাধ্যমে মূল উত্তর হচ্ছে সুদের যে কুফল, সেই কুফলটাই ঘুরিয়ে খাওয়ার মাধ্যমে হয় না, এখানে সুফলটাই মানুষ পায়, মানে ব্যবসায়িক যে সুফল সেটাই হয়, এখানে ব্যবসা হয়, সরাসরি সুদ হয় না, রিবা হয় না, এটা হচ্ছে মূল উত্তর। অতএব এখানে ইসলামী ব্যাংকের যে লোন সিস্টেম, এটা শতভাগ জায়েজ, এবং এই যে একটা বাজারে যে প্রোডাক্টের দাম কম সেটা বেশি দামে কিনে দেয়া, অনেক ইনস্টলমেন্টের ভিত্তিতে টাকা নেওয়ার শর্তে, যেটা ইসলামী ব্যাংক বেসিক্যালি করে থাকে, আরও বিভিন্ন ডাইমেনশন রয়েছে, মূল ভিত্তি যেটা সেটা আমি এক্সাম্পল দিয়ে বুঝালাম, এটা শরীয়তে জায়েজ, এ বিষয়ে দলিল রয়েছে, বুখারিতে সহিহ হাদিস রয়েছে, আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ইহুদির কাছ থেকে খাদ্যদ্রব্য ক্রয় করেছেন তার লৌহ বর্ম বন্ধক টাকার বিনিময়ে বাকিতে, এবং মুসান্নাফে আবি সাহেবায় 2338 নম্বর হাদিস রয়েছে, এছাড়া তিরমিজিতে প্রথম খণ্ডের 147 নম্বর হাদিসও রয়েছে, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহুর কৌল আসার, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু স্পষ্টভাবে বলেছেন যে এভাবে যদি কোনো ক্রয় বিক্রয় করা হয়
যে এই প্রোডাক্ট এখন কিনলে এই দাম, কিন্তু এখন টাকা দিলে নগদ কিনলে এই দাম, কিন্তু বাকিতে কিনলে 2 বছর পর বা 1 বছর পর টাকা দিলে তখন দাম বেশি। এতে কোনো সমস্যা নেই, এটা জায়েজ। এর মানে স্পষ্ট সহি হাদিসের মাধ্যমে এটা জায়েজ। ইমাম আবু হানিফার বক্তব্য রয়েছে এ বিষয়ে, হেদায় এ বিষয়ে বক্তব্য রয়েছে, আল্লামা তাকি উসমানের কেতাবের মধ্যে এটা স্পষ্টভাবে বলা হয়েছে যে এই ধরনের ক্রয় বিক্রয় জায়েজ এবং এ বিষয়ে দলিল রয়েছে, এতে কোনো সমস্যা নেই। তবে অনেক শর্ত রয়েছে যে পরে টাকা দিলে বাকিতে ক্রয় করলে কি শর্তে কত টাকা কি দেওয়া হবে সেটা একই মজলিসে ফিক্সড হতে হবে, একটা নির্দিষ্ট চুক্তির মাধ্যমে সেটা নির্ধারিত হবে। ইসলামী ব্যাংক যেটা করে থাকে, পরবর্তীতে নির্দিষ্ট সময়ে কিস্তি না দিতে পারলে ওটার দাম বেড়ে যাবে, এরকম হতে পারবে না, মূল্য আরও বৃদ্ধি পাবে, এরকম হতে পারবে না, আবার পণ্যকে আটকে রাখা, জিম্মি করে রাখা, এরকম হতে পারবে না, বিভিন্ন শর্তে। মানে ইসলামী ব্যাংক যেটা করে সেটা সম্পূর্ণ শরীরসম্মতভাবে তারা লোন দেয় না, ইনভেস্টমেন্ট করে। অতএব এটা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই। ইসলামী ব্যাংকিং সিস্টেমে কেউ শোষণের শিকার হয় না, অর্থনৈতিক মোবিলিটি বৃদ্ধি পায়, যে কারণে ইসলামী ব্যাংকের প্রতি মানুষের আস্থা এবং ইসলামী ব্যাংক কিন্তু সফল। আর লস শেয়ারিং কেন করে না, নানান প্রশ্ন আছে, এগুলো আলাদা প্রশ্ন, এগুলো জবাব দিয়েছি, প্রয়োজনে আবার দেব। মুদারাবা বা মুশারাকা, বিভিন্ন ধরনের সিস্টেম রয়েছে ব্যবসার, সেখানে লস শেয়ারিং করার ব্যবসাও রয়েছে, লস শেয়ারিং না করার সিস্টেমও রয়েছে। তো এটা কোনটা কখন কোন ক্ষেত্রে কী করবে বা করে না সেটা ভিন্ন আলোচনা। অতএব ইসলামী ব্যাংক নিয়ে, ইসলামী ব্যাংক যারাই পরিচালনা করুক, নেতৃত্ব যাদের হাতেই থাকুক, কোনো একটা নির্দিষ্ট ইসলামী ব্যাংকের বিরুদ্ধে পক্ষে বলছে না, টোটাল ইসলামী ব্যাংক সিস্টেমের পক্ষে বলছে, 8টা ইসলামী ব্যাংক এবং অন্যান্য কনভেনশনাল ব্যাংকিংয়ের ইসলামী উইংয়ের পক্ষে আমরা কথা বলছি। এখানে সরকারের প্রতিনিধি ইসলামী ব্যাংকের পরিচালনা পরিষদে থাক বা না থাক সেটা আমাদের দেখার বিষয় না। সিস্টেম একটা একটা সিস্টেম গড়ে উঠেছে, এই সিস্টেমের পক্ষে আমরা।